মার্কেটে গেলে যখন নিজের জন্য বা ঘরের জন্য কেনাকাটা করতে চাই, তখন কিন্তু আমার মার্কেটে থাকা ছোট বাবুদের যে জিনিসগুলো থাকে, যেমন জামা কাপড়, জুতা, হুডি, ঝুনঝুনি, খেলনা, আমার কাছে এগুলো দেখলে এত ভাল লাগে, আমি তাকায় থাকি। মানে কি বলবো, আমারই কি এমন লাগে না সবারই এমন লাগে আমি জানি না। আমি আমার মানহামনি হওয়ার আগে, মানে আমার যখন সংসার শুরু হয়, আমার যখন বিয়ে হয়, তখন আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম, আল্লাহ তুমি আমার একটা মেয়ে বাবু দিও, আল্লাহ তুমি আমার দিলে একটা মেয়ে বাবুই দিও, আমি যেন মেয়ে বাবুটারে মন মতো সাজাইতে পারি। মানে আমি একদম ছোটোবেলা থেকে, মানে কি বলবো, আমার কাছে মেয়ে বাচ্চা এত কিউট লাগে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, ছেলে বাচ্চা যে ভালো লাগে না তা না, কিন্তু মন ভরে সাজাইতে হলে ভাই মেয়ে বাবু দরকার। মেয়ে বাবুকে জামা পরানো যায়, চুল সাজানো যায়, লিপস্টিক দিয়ে দেওয়া যায়, তারপরে মানে চোখে কাজল দিয়ে দেওয়া যায়, হাতে চুড়ি পরানো যায়, পায়ে নূপুর পরানো যায়, মানে অনেক অপশন আছে। কিন্তু ছেলে বাবুদের কিন্তু ওই জামার প্যান্ট বা পাঞ্জাবি বা ফতুয়া, এই এর এর বাইরে কিন্তু বেশি একটা সাজানো যায় না। কিন্তু মেয়ে বাবুদের কিন্তু অনেকভাবে সাজানো যায়। তো এই যে ড্রেসগুলো আজকে দেখাবো, এটা আমি আমার এক আত্মীয়র জন্য কেনাকাটা করেছি। আমি আমার কথাগুলো বলতে থাকি আর আপনারা আমার শপিংগুলো দেখতে থাকেন। তো আত্মীয়র জন্য কেনাকাটা করা হয়েছে, তো কোন আত্মীয় কী আত্মীয় সেগুলো আর আমি ভিডিওর মধ্যে বলবো না। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার মানহামনির কথা। আমার মানহামনি যখন ছোট ছিল, তখন মানহামনি এরকম ছোট্ট ছোট্ট ড্রেস দিয়ে মানহামনিকে আমি সুন্দর করে সব সময় এগুলো পরায় রাখতাম, আমার কাছে এত ভালো লাগতো। তারপর আমার মনে আসছে, আমি মানহামনির জামার সাথে ম্যাচিং করে করে চুলের ভ্যান কিনে নিয়ে আসতাম, যখন ওর মাথায় চুল কম ছিল, একদম ছোট্ট ছিল যখন, তখন তো চুলে ক্লিপ লাগানো যায় না, কিন্তু ওর মাথার ভিতর সামনে দিয়ে কতগুলো বাইত্তা পশম ছিল, সে বাইত্তা পশমের ভিতরে আমি ক্লিপ আটকাই দিতাম। তারপরে যে রাবারের মতো, ইলাস্টিকের মতো যে ভ্যানগুলো, সেগুলো পরায় রাখতাম। মানে আমার কাছে এত ভালো লাগতো, আমি কি বলবো আপনাদেরকে। তারপরে তুলতুলে যে ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে ওরে যখন ঘুম পাড়ায় রাখতাম, আমি নিজেই তাকায় থাকতাম, এত ভাল লাগে। তো মানহাজা ছোটোবেলায় যে ড্রেসগুলো মানে পরছে, সেই ড্রেসগুলো কিন্তু আমি মোটেই নষ্ট করি নাই। মানহার সেই ড্রেসগুলো আমি যত্ন সহকারে রেখে দিছি। তো ভিডিওতে দেখানো যে আপনারা জিনিসগুলো দেখতেছেন, মানে কম্বলটা বাদে অন্য আদার্স থিংগুলো, কম্বল আর শ্যুজটা বাদে বাকি জিনিসগুলো আমি ঢাকা বাজার থেকে কিনেছি, আমি নাম্বারটা দেখিয়ে দিয়েছি। আর শ্যুজগুলো কিনেছি হচ্ছে ব্যাংকক বাজার থেকে, আর ব্ল্যাঙ্কেটটা কিনেছি হচ্ছে মেট্রো বেবি পেজ থেকে, আপনারা মেট্রো বেবি পেজ থেকেও নিতে পারবেন। এটা হচ্ছে আমি সবসময় যেখান থেকে শ্যুজ কিনি ওখান থেকে কেনা। তো যেটা বলতেছিলাম, আমার মানহা যখন একদম ছোট্ট ছিল, মাত্র ছোট্ট, একদম মানহার জীবনের প্রথম যে জামাটা সেটা আমি কিনছিলাম, মানে ফতুয়া, ওই ফতুয়াটা আমি এখন পর্যন্ত আমি আমার যে গয়নার বাক্স আছে সেখানে আমি রেখে দিছি। তারপর বাবুর যে ছোটোবেলার পরনের যে ড্রেসগুলো, যেগুলো বাবু পরছে, আমি ওই জিনিসগুলা, বাবুর দাঁত, ওগুলো সব আমি যত্ন করে রেখে দিছি। মানে আমার ওই ড্রেসগুলো বাইর করে নাকের সামনে ধরলে আমার ছোট্ট বাবুর শরীরের ঘ্রাণটা আমি পাই, আমার কাছে এত ভাল লাগে। তারপর বাবুর যে ছোট্টবেলার যে তয়লাগুলো, সেইগুলো আমি খুব যত্ন করে রেখে দিছি। তো ছোট্ট বাবুদের জিনিসগুলো অনেক মায়াবী হয়, অনেক মায়াময় হয়, মানে ওগুলো হাতছাড়া করার ইচ্ছা হয় না। সত্যি কথা, আমার যদি স্পেসের প্রবলেম না হতো, আমি বাবু সব জিনিস রেখে দিতাম। তো আমার কাছে বাবুদের জিনিসপত্র অনেক বেশি ভালো লাগে। আসলে এই ছোটো বাচ্চাগুলো যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে আফসোস লাগে যে এত তাড়াতাড়ি তোদের বড় হওয়ার দরকার, কি একটু ছোটো থাক না। বড় হয়ে গেলে কিন্তু ওই যে ছোটো সময় যে একটা চিপকুপানা থাকে, মানে মায়ের সাথে সবসময় লেগে থাকে, তারপরে মায়ের সাথে সবসময় থাকে, মা যেদিক যায় সেদিক হাঁটে, মায়ের জন্য কান্না করে, মানে ওই জিনিসটা কিন্তু বড় হইলে আর থাকে না। আর এখনকার বাচ্চাদের কথা কি বলবো, এখনকার বাচ্চারা তো শুধু মোবাইল, মোবাইল ছাড়া বাচ্চারা কিচ্ছু বোঝে না। এটা আপনার বাচ্চায় কি, আমার বাচ্চায় কি, সবার বাচ্চার একই অবস্থা। মানে তারা মোবাইল ছাড়া তারা দুনিয়া তারা কিছুই বোঝে না। তো যাই হোক, চেষ্টা করি যতটা পারি পড়ালেখা দিয়ে ব্যস্ত রাখতে বা বিভিন্ন এটা সেটা দিয়ে ব্যস্ত রাখার, কিন্তু তাদের তো চিন্তাধারা সব কিছু মোবাইলে গিয়ে আটকায় যায়। তো বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যায়, বড় হবে এটাই স্বাভাবিক, কিন্তু এত তাড়াতাড়ি বড় হওয়ার কি দরকার, আগে কি সুন্দর লাভ দিয়ে কোলে উঠা যেত, আর আল্লাহ যদি বাঁচায় রাখে কদিন পরে আমার এই কোলে নিতে পারবে। তো ওইটাই, দিনগুলো একদম চোখের নিমেষে কেটে যায়। তো আপনারা দোয়া করবেন আমার মানহাটার জন্য, আপনারা দোয়া করবেন আমি যেন আমার জীবনে আবার এই ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো কিনতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা দোয়া করলে হয়তো সেই দিন আসবে আমার জীবনে। তো যাই হোক, এইটা তো আত্মীয় স্বজনের বাবুর জন্য কিনছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমি যেন নিজের বাবুর জন্য কিনতে পারি। তো ঘরে বাইরে যতই ব্যস্ততা থাকুক না কেন, ছোট্ট একটা বাবু যদি আল্লাহ পাক আমাকে দেয়, তাহলে অবশ্যই আমি সময় বের করে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ছোট্ট বাবুর এই জামাকাপড়গুলো কিনে আমার এত ফুর্তি লাগতেছিল, আমি আপনাদেরকে কি বলবো, কোনটা বেশি ভালো লাগছে জানাবেন আমাকে। কেমন, আল্লাহ হাফেজ।